অনেকেই রয়েছেন যারা দেশের বাইরে গিয়ে ইসলাম ব্যাংকের আই ব্যাংকিং ব্যবহার করতে চান কিংবা হঠাৎ করে দেখা যায় যে দেশের বাইরে থাকা অবস্থায় আপনার ইসলাম ব্যাংকের যে আই ব্যাংকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বন্ধ করে দেওয়া রয়েছে তো সেই ক্ষেত্রে সলিউশনটা কীরকম হতে পারে আপনার যদি বাংলাদেশের নাম্বার হয়ে থাকে আপনি যদি হঠাৎ করে দেশের বাইরে চলে যান আপনি প্রবাসী শ্রমিক হন কিংবা কর্মী হন যেই শ্রেণীর মানুষ হন না কেন আপনি চাইলে এই নাম্বারটি পরিবর্তন করার সুযোগ পেয়ে থাকবেন তো এই জন্য দুইটা ওয়ে রয়েছে দুইটা ওয়ে বলবো আপনি যে কোনো একটা ওয়ে অনুসরণ করে দেখতে পারেন এই মুহূর্তে এই ভিডিওর স্ক্রিনে কিন্তু একটা ফর্ম দেখানো হচ্ছে যে ফর্মটার মাধ্যমে আপনি কিন্তু নাম্বার পরিবর্তন করতে পারেন তো এখন হয়তো অনেকে হয়তো এই ভিডিওটি কেটে দিয়ে চলে যাবেন তো তাদের জন্য বলতে সে এতটা সহজ নাই তো প্রসেস রয়েছে প্রসেস অনুসরণ করে আপনাকে কাজ করতে হবে তো আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে আমি স্ক্রিনে কিন্তু এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন জায়গায় লিখে ফর্মটা পূরণ করতে হবে আপনার যখন ফর্ম পূরণ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই ফর্মটা আপনি বাংলাদেশে যেই জেলাতে অবস্থান করতেন যেই উপজেলা অবস্থান করতেন কিংবা যেই গ্রামের বাসিন্দা তো সেইখানে এই ফর্মটা কিংবা অ্যাপ্লিকেশনটা ডাক কিংবা কুরিয়ার যুগে পাঠিয়ে দেবেন আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে তো নিকট আত্মীয় স্বজন বলতে এটি হতে পারে আপনার পিতা মাতা ভাই বোন কিংবা হাজব্যান্ড ওয়াইফ কিংবা আপনার পুত্র বা কন্যা যে কেউ হতে পারে তো পাঠানোর পর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আপনার যে নিকট আত্মীয় স্বজন রয়েছে তাকে ইসলামী ব্যাংকের সেই ব্রাঞ্চে যেতে হবে যেই ব্রাঞ্চে আপনি ইসলাই ব্যাংকের অ্যাকাউন্টটি খুলেছিলেন এবং যিনি এই ফর্মটা নিয়ে যাবেন যাওয়ার সময় তার জাতীয় পরিচয়পত্র কিংবা আইডেন্টিটি যে কার্ডটা রয়েছে সেই আইডেন্টি কার্ডটা নিয়ে যেতে হবে ব্যাংকে তো এই আইডেন্টি কার্ডটা নিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে এটাই যে তাকে আইডেন্টিফাই করা হবে আসলে আপনি কি এই ফর্মটা পাঠিয়েছেন কি পাঠাননি তো আপনার সাথে তার সম্পর্ক কি তো এই জিনিসগুলো সাধারণত ভাবে এই আইডি কার্ডের মাধ্যমে কিংবা জাতীয় মাধ্যমে আইডেন্টিফাই করা হবে তো এই ফর্মটা আপনি সরাসরি আপনার মাধ্যমে ব্রাঞ্চে পাঠাবেন তো পাঠানোর পর কিন্তু দেখা যেতে পারে সাত কর্মদিবস কিংবা তিরিশ কর্ম দিবসের মাধ্যমে আপনি আপনার ইসলামী ব্যাংকের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা পরিবর্তন করার সুযোগ পেয়ে থাকবেন তাছাড়াও সরাসরি চাইলে আপনি ইসলাম ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে কথাটা বলতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি অনেকটাই সমস্যার সম্মুখীন হবেন দেশের বাহির থেকে তো দেশের বাহির থেকে আপনি আরও একটা প্রযোজিত করতে পারেন সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করার পর ইসলাম ব্যাংকের যে অফিসিয়াল ইয়েটা রয়েছে মেল আইডি এই মুহূর্তে স্ক্রিনে দেখানো হচ্ছে এই মেল আইডিতে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করলেন সেই ফর্মটা পাঠিয়ে দিতে হবে তো আপনি যে নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন সেই জন্য তো ফর্মটা পাঠিয়ে দেওয়ার পর ইসলাম ব্যাংকের যে হেল্পলাইনের নাম্বার রয়েছে দেশের বাহির থেকে তো এই মুহূর্তে হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে নাম্বারে আপনাকে সরাসরি ফোন দিতে হবে তো ফোন দিয়ে বলতে হবে যে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের আন্ডারে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা পরিবর্তন করতে চাচ্ছেন এবং ইসলাই ব্যাংকের যে আই ব্যাঙ্কিংয়ের যে মেল আইডিটা রয়েছে সেখানে যে আপনি ফর্মটা পাঠিয়েছেন পূরণ করে তো এই সম্পর্কে বলতে হবে তারাও কিন্তু এভারেজ দেখা যেতে পারে সাত কর্ম দিবস কিংবা তিরিশ দিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টের আন্ডারে যে নাম্বারটা পূর্ববর্তী সময় ছিল সেই নাম্বারটা পরিবর্তন করে দিয়ে থাকবে তো আপনি যে কোনো একটা নিয়ম অনুসরণ করে দেখতে পারেন আশা করি অবশ্যই কাজে দিবে। ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তো সেই ক্ষেত্রে ভিডিওটা লাইক করতে পারেন তার সঙ্গে চ্যানেলটা বি সাবস্ক্রাইব করেই নেবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এই সকল নাম্বার পরিবর্তনের যদি খেলায় আপনি না পড়তে চান তো সেই ক্ষেত্রে আপনি যখন দেশের বাইরে যাবেন দেশের বাইরে যাওয়ার পূর্ব পূর্ববহুত্তে ইসলামী ব্যাংকের আই ব্যাঙ্কিং আন্ডারে যেই ভাইবার চ্যানেলটি রয়েছে সেই ভাইবার চ্যানেলটি অ্যাক্টিভ করে নিতে পারেন যার মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশে নাম্বার দিয়ে দেশের বাইরে বসে থাকা অবস্থায় আই এর লেনদেন করতে পারবেন কিংবা আই ব্যাংকিং দিয়ে যত কাজ করা যায় সেই সব কাজই কিন্তু আপনি করতে পারবেন যদিও আমি আপনাদেরকে দুইটা টিপসের কথা বলেছিলাম কিন্তু তিন নাম্বার টিপসটা বললাম শুধুমাত্র এই টিপসটা সেই সময় প্রযোজ্য হবে যখন হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি দেশ ছাড়তে চাচ্ছেন দেশ ছাড়ার মুহূর্তে সরাসরি ইসলামী ব্যাংকের আই ব্যাঙ্কিং ওয়েবসাইটে গিয়ে এই ভাইবার চ্যানেলটি অ্যাক্টিভ করার মাধ্যমে বাংলাদেশি নাম্বার দিয়ে বিশ্বের যে কোনো দেশে থাকা অবস্থায় আপনি আই ব্যাংকিং চালু করতে পারবেন